পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীর জন্য 2021-22 ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল অলরেডি শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রীরা চাইলে সেই পোর্টালের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। আমি এই ভিডিওটিতে দেখাবো কোথাও না গিয়ে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে 100% নিশ্চিত স্কলারশিপের টাকা পাবে, অর্থাৎ আবেদনটি রিজেক্ট হবে না। তো তার জন্য আপনারা নিজের মোবাইল থেকে করতে পারেন। মোবাইল থেকে করলে আপনাদেরকে প্রথমে মোবাইলে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর ডান দিকে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট মোড করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি এখানে গুগলে বা আপনার অ্যাড্রেস বারে যে কোনো এক জায়গায় লিখে সার্চ করবেন ঐক্যশ্রী বলে। ঐক্যশ্রী লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আপনারা ঐক্যশ্রী লিখে সার্চ করে সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো এখানে আপনার দিকে যেটি করতে হবে, সেখানে এখানে কয়েকটি অপশান আছে। এখানে প্রথমে যে মাঝখানে যে অপশানটি আছে স্টুডেন্টস এরিয়া বলে, এই অপশানে আপনার দিকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন রিনিউ ইয়োর অ্যাপ্লিকেশান অপশান আছে, ফ্রি রেজিস্ট্রেশন অপশান আছে, এখানে বিভিন্ন রকম অপশান আছে। এখানে প্রথমে যদি আপনারা প্রথমবার ফ্রি রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ প্রথম থেকে করতে চান, তাহলে ফ্রি রেজিস্ট্রেশন 2021-22 যেটা আছে এটিতে আপনারা ক্লিক করবেন। তো ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে প্রথমেই আপনাদেরকে কী করতে হবে, সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট। আপনার ইনস্টিটিউট বা স্কুলটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে একটি পপআপ মেসেজ আসবে, আর ইউ সিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউশন। আপনি যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এটা আপনি ওকে করবেন। ওকে করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে 4টি কলম আপনাদেরকে ফিল আপ করতে হবে, স্টুডেন্ট ইনফরমেশন, স্ক্যাম এলিজিবিলিটি, রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্ট লগ ইন। তো প্রথমে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগবে। এখানে ডোমিক্যাল স্টেট অর্থাৎ স্থায়ী ঠিকানা অনুসারে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। ডোমিক্যাল ডিস্ট্রিক্ট, এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপর আপনার স্কুলটি ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ছে সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে মিউনিসিপ্যালিটি আন্ডারে সিলেক্ট করছি। তারপর স্থায়ী ঠিকানা অনুসারে পৌরসভা, আপনার কোন পৌরসভার মধ্যে পড়ছে স্কুলটি সেটি আপনারা সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর এখানে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনার স্কুলটি কোন ওয়ার্ডে না পড়ছে সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্টুডেন্ট ইনফরমেশন আছে, স্টুডেন্ট নেম, ছাত্রছাত্রীর নাম এখানে আপনারা দিয়ে দেবেন। তো ছাত্রছাত্রীর এটা ফার্স্ট নেম, আপনার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেম। তো আমার যেহেতু মিডিল নেম নেই তাই আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ছাত্রছাত্রীর পিতার নাম অর্থাৎ ফাদার্স নেম, তার পিতার নামটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এটি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পিতার নামের ক্ষেত্রে কিন্তু মিডিল নেম বা লাস্ট নেম নেই, এটি কিন্তু একসাথে লিখে দিতে হবে। তারপর হচ্ছে এখানে মায়ের নামটি কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। মায়ের নামটি দিয়ে দেওয়ার পর আপনার ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার অর্থাৎ ছাত্রছাত্রী মেল ফিমেল না আদার সেটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মেল ফিমেল যেটি আছে সেটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর রিলিজিয়ান, আপনাদেরকে রিলিজিয়ান এটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থটা আপনি এখানে ক্যালেন্ডার ধরে দিয়ে দিতে পারবেন, এখানে আপনার ক্যালেন্ডারে সিলেক্ট করতে পারবেন ডেট অফ বার্থটি। তো ডেট অফ বার্থ আমি এখানে ক্যালেন্ডার ধরে এখানে সাল, এখানে মাস, আপনার যা চাইবেন সেখানে এখানে তারিখও এখানে আপনার এখানে ক্যালেন্ডার ধরে দিয়ে দিতে পারবেন। তারপর এখানে হচ্ছে ছাত্রছাত্রীর মোবাইল নাম্বার না থাকলে তার গার্জেনের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে একটি অপশান আছে দেখতে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনাদেরকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যেটিতে কিন্তু আপনার স্কলারশিপের টাকাটি ঢুকবে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পর এখানে রি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর একবার সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এরপর ব্যাঙ্ক IFSC কোড এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনি যখনই IFSC কোডটা সঠিক দেবেন তখন কিন্তু ব্যাঙ্কের নাম ডিটেলস সব কিছু চলে আসবে। আমি এই ব্যাঙ্কের ডিটেলসটি দিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি এবং রিএন্টার পুনরায় আমি সেই অ্যাকাউন্ট নাম্বারটি আবার দিয়েছি এবং IFSC কোড দেওয়ার পর আমার কিন্তু ব্যাঙ্কের সমস্ত ডিটেলস চলে এসেছে। আমার ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ, IFSC কোড, অ্যাড্রেস সমস্ত কিছুটি চলে এসেছে। আপনারা যদি IFSC কোড ঠিকঠাক দেন তাহলে আপনার এরকম চলে আসবে সাইডে। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড আছে, এখানে ক্লিক করবেন। আপনারা দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকার পর এখানে ক্যাপচা দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে প্লিজ ওয়েট রিডাইরেক্টিং। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে, তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে স্ক্যাম এলিজিবিলিটি। এখানে আপনাদেরকে কী কী ফিল আপ করতে হবে দেখুন। এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জেলা অটোমেটিক সিলেক্ট আছে, আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। তারপর ইনস্টিটিউট বা লোকেশন, ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটা আর একবার সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি। তারপর এখানে মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে করছে। তারপর কারেন্ট ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের নাম, আপনার নামটি কিন্তু এখানে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কারেন্ট
ক্লাস বা কোর্স নাম আপনি কোন ক্লাসে পড়ছেন সেটি কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে, মানে কারেন্ট অ্যাকাউন্ট আপনি কোন ক্লাসে পড়ছেন সেটি কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর একটি অপশন আছে দেখতে পাচ্ছেন নাম অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস, আপনি কোন বছর পাস করেছিলেন অর্থাৎ কোন ক্লাসে পাস করেছেন সেটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। নেম অফ দ্য এক্সাম পাস মানে শেষের আগের বছর কোন ক্লাস থেকে পাস করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর নেম অফ দ্য বোর্ড বা কাউন্সিল, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, কোন বছর শেষ এক্সাম পাস করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষা শতকরা নাম্বার অর্থাৎ মার্কস অবটেন ইন দ্য লাস্ট এক্সামিনেশন, লাস্ট এক্সামিনেশন কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেটি কিন্তু এক্স্যাক্টলি আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে, আপনার ফ্যামিলি ইনকাম কত। তারপর ইমেল আইডি চাইলে আপনারা দিতে পারেন, কারণ হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে ইমেল আইডি না দিলেও হয় কিন্তু পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে ইমেল আইডি দিতে হয়। তো এটি যদি প্রি ম্যাট্রিক আপনি চাইলে নাও দিতে পারেন, যেহেতু এটি স্টার মার্ক নেই এটি নাও দিতে পারেন। তারপর একটি ক্রিয়েট পাসওয়ার্ড, আপনাদেরকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং পুনরায় সেটি আপনাদের কিন্তু দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে। তো এই ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন, ফিল আপ করার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেবেন। তো আমি এটি আপনার এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি, তারপরে প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার সমস্ত কিছু ফর্মে যেগুলো আছে সেগুলো আমি ফিল আপ করে নিয়েছি, পর আপনারা দেখবেন এটি ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আপনি ক্রিয়েট পাসওয়ার্ড একটি তৈরি করবেন এবং সেটি পুনরায় আবার টাইপ করে অর্থাৎ রিটাইপ করবেন পাসওয়ার্ডটি। এটি করার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড যেটি আছে সেটিতে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, কংগ্রেচুলেশন ইউ আর এলিজিবল ফর প্রি ম্যাট্রিক স্ক্যাম, আর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে করার পর এখানে প্লিজ ওয়েট দেখাবে, তারপর সাকসেসফুলি রেজিস্টার রিডাইরেক্টিং বলে একটি অপশন আসবে, তারপর এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্যাম্প, এখানে আপনাদেরকে এরপর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার ইউর অ্যাপ্লিকেশন আইডি, যেটা এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা লিখে রাখতে পারেন, এছাড়াও আপনার এখান থেকে কপি করে রাখতে পারেন। তো এই অ্যাপ্লিকেশন আইডি আমরা লিখে নেবেন, লিখে নেওয়ার পর এখানে যে লগ ইন অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডিটি এবং আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেটি দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি এটি লগ ইন অপশনে ক্লিক করছি, তারপরে অপশন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন বলে একটি অপশন আছে, এখানে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেমের জায়গায় আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেটি এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি বসে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপরে অপশন আপনাদেরকে আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপর আপনার এটি যেটি অ্যাকাডেমিক সিজন 2021-22 ঠিক থাকবে, ডিস্ট্রিক্টও একই থাকবে যা আছে। আপনি যদি চাইলে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ ডিস্ট্রিক্ট করতে পারেন। তারপর যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি দিয়ে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন এখানে SMS ভ্যালিডেশন, আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি OTP আসবে, সেই OTPটি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তো এই মোবাইল নাম্বারে OTPটি দিয়ে দিব, আমরা এখানে একটি OTP এসেছে যে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। তো OTPটি দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা আমরা যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম দেখতে পাচ্ছেন সেই মোবাইলটির লাস্ট তিনটে ইয়ে নাম্বার এখানে শো করছে, সেই মোবাইল নাম্বারে সেই OTPটি আসবে। OTPটি এখানে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন। আপনার যদি OTP না আসে তাহলে এখানে রিসেন্ট OTPর অপশান থাকবে, এখানে কিন্তু রিসেন্ট করে আবার OTP আপনারা পেতে পারেন। তো OTP ভ্যালিডেশন হয়ে যাওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনাদেরকে চারটি স্টেপ কিন্তু আপনাদেরকে আরেকবার করতে হবে ফিল আপ। বেসিক ইনফরমেশান, একাডেমিক ইনফরমেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং লক অ্যাপ্লিকেশান, এগুলি বেশি না একটু করে কাজ আছে, কারণ এগুলি যেহেতু আপনারা প্রথম থেকে করে রেখেছেন। তা বেসিক ইনফরমেশান আপনারা যখন করতে যাবেন তখন দেখুন কী করবেন। বেসিক ইনফরমেশান আপনাদেরকে কিছু করার দরকার নেই, এখানে আপনাদের অটোমেটিক এগুলি করা আছে যেহেতু আমরা প্রথমবার করেছিলেন। এখানে আপনাদেরকে কী করতে হবে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস যেটি আছে সেটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু স্কুলে পড়া সেহেতু আনম্যারিড সিলেক্ট করবেন। তারপর গার্জেন বা হাজব্যান্ড নেম, অর্থাৎ আপনার যদি আনম্যারিড হন তাহলে আপনার ফাদার নেমটি এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে ফাদার নেম দিয়ে দিচ্ছি। ফাদার্স নেম দিয়ে দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন। এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস বা ডিটেলস, আপনার পারমানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এক হলে এটা সেম করে ক্লিক করবেন। যদি আপনার পারমানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনারা আলাদাভাবে সিলেক্ট করবেন। এখানে সেম এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট স্থায়ী ঠিকানা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নাম্বার এটি দিয়ে দেবেন। তারপর এখানে সেটা ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডার হলে মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনারা এটা প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে এটি ফিল করে নেবেন। ফিল করার পর এখানে আধার ইনফরমেশান, রেশন কার্ড নাম্বার এটি চাইলে আপনি দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন যেহেতু এটি স্টার মার্ক নেই। যেগুলি স্টার মার্ক আছে সেগুলি হচ্ছে ম্যান্ডেটরি দিতেই হবে, যেগুলি নেই সেগুলি না দেওয়ার দরকার নেই। আপনি চাইলে দিতে পারেন নাহলে নাও দিতে পারেন। তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেবেন। তো আমি এখানে অ্যাড্রেসটি ফিল আপ করে নিচ্ছি কলমটি, তারপরে অপশান আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আমি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করে নিয়েছি, যেহেতু আমার পার্মানেন্ট প্রেজেন্ট একই, তাই আমি এখানে ইয়েস কে তো সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফাঁকা বক্সে চেক করে দিয়েছি। যদি না হয় তাহলে কিন্তু আপনাদেরকে দুবার এটি ফিল আপ করতে হবে। করার পর এখানে আদার ইনফরমেশন, রেশন কার্ড নাম্বার আপনারা চাইলে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, একাডেমিক ইনফরমেশন, অর্থাৎ আপনার একাডেমিক ইনফরমেশন এখানে আপনাদেরকে দিতে হবে। এখানে প্রথমে দেখুন প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, যদি আপনার প্রেজেন্ট বা অর্থাৎ আপনি এখন যেখানে পড়ছেন সেটা, আর যদি আপনার আগে যেখানে পড়েছেন সেখানে যদি একই হয় তাহলে এখানে সেম অ্যাজ পারমানেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনস্টিটিউট করবেন, তাহলে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি আপনি অর্থাৎ আগের বছর অন্য স্কুলে পড়েছেন এবং এই বছর অন্য স্কুলে পড়ছেন তাহলে কিন্তু আপনাদেরকে এটি ফিল আপ করতে হবে। তো আমার যেহেতু একই, আমি আগের বছরে যে স্কুলে ছিলাম এই বছরে এই স্কুলেই আছি, সেহেতু এটি আমি চেক করে দিচ্ছি এবং সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট যেটি আছে সেটি কিন্তু অটোমেটিক এখানে ফিল হয়ে যাচ্ছে। এটি আপনারা করে নেবেন। করার পর সাবমিট অ্যান্ড প্রসিড আছে, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আগে একটি দেখতে পাচ্ছেন আর একটি অপশন এখানে দিয়ে দিয়েছে তারা। এখানে তিনটি অপশন আপনার সাবমিট প্রসিড করার আগে একটি তিনটি অপশন এখানে দেখে নেবেন। আর ইউ হোস্টেল, আর আপনি কি হোস্টেলে থাকেন, যদি হোস্টেলে থাকেন তাহলে ইউজ করবেন, নাহলে এখানে আপনারা নো করে দেবেন। তারপর নেম অফ দ্য বোর্ড অফ কাউন্সিল অফ ইউনিভার্সিটি, আপনার নেম অফ বোর্ডটি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো সেটি সিলেক্ট করার পর কোর্স ডিউরেশন, কোর্স সময়কাল, কত বছরের কোর্স সেটি আমরা অবশ্যই, যদি আমরা 9 বা 8 পড়েন তাহলে এটা 1 বছরে, সেটি আমরা এখানে সিলেক্ট করবে। এটি সিলেক্ট করার পর আপনার সাবমিট অ্যান্ড প্রসিড যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে 3 নম্বর অপশন চলে এসেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ নেম, IFSC কোড দিয়ে দিয়েছে, ব্যাঙ্ক হোল্ডার নেম অ্যাজ পার পাসবুক, পাসবুকে যে নামটি আছে সেই পাসবুক অনুযায়ী সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুকে যার যার পাসবুক তার নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি, যেটি আছে সেটি কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো সেটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নামটি ঠিকঠাক দিয়ে দেবেন। নামটি ঠিকঠাক দিয়ে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার আপনারা মিলিয়ে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটি যেটি আছে সেই ফাঁকা বক্সটি চেক করে তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন সব ঠিকঠাক আছে কিনা, তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পপ আপ মেসেজ আসবে, আর ইউ শিওর দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর ওকে ইন অল রেসপেক্ট, এটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ওকে করবেন। ওকে করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন লক অ্যাপ্লিকেশন। এখানে আপনি প্রথম থেকে যে সমস্ত কিছু ফর্মগুলি ফিল আপ করলেন, বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সমস্ত কিছু ফর্মটি এখানে তারা দেখিয়ে দিয়েছে। আপনার যদি এটি ঠিকঠাক থাকে আপনার ভালোভাবে মিলিয়ে নেবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি ভুল থাকে তাহলে আপনার কিন্তু আরেকবার এডিট করতে পারবেন, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ওয়ান্স লক ক্যান নট বি এডিটেড, আপনার ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশন করার পর আপনি কিন্তু আর কোনো এডিট করতে পারবেন না আপনার যদি ভুল থাকে। তো আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে ওখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন করে দেবেন। আমার যেহেতু ঠিক আছে তাই আমি ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন যেটা আছে সেটিতে আমি ক্লিক করে দিচ্ছি। সেটিতে ক্লিক করার পর এখানে একটি পপ আপ মেসেজ আসবে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ওয়ান্স লক ক্যান নট বি এডিটেড, আর ইউ শিওর, আপনি যদি একবার লক করে দেন তাহলে কিন্তু আর এডিট করতে পারবেন না, আর ইউ শিওর, সেটি জানার জন্য আপনি এখানে ওকেতে ক্লিক করবেন যদি ঠিক থাকে। তো আমার যেহেতু ঠিক আছে ওকেতে ক্লিক করছি, তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন ইজ লক অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড, এটা আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর আপনার ইউর অ্যাপ্লিকেশন ইজ লক সাকসেসফুলি হয়ে গেছে। তারপর এখানে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন আছে সেটি চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট করার জন্য আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে কোনো অসুবিধা, মুহূর্তে প্রিন্ট করতে পারবেন না, যদি কম্পিউটার থেকে করেন তাহলে কোনো অসুবিধা নেই। এবং মোবাইল থেকে করলে আপনার কী করবেন, আপনার এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করবেন, তারপর যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনাদেরকে একটি সিগনেচার করতে হবে, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এবং নিচে একটি সিগনেচার আছে সিগনেচার অফ দ্য অর্থাৎ প্যারেন্টস বা গার্জেন। এখানে কিন্তু গার্জেনের এবং নিজের সিগনেচার অফ দ্য স্টুডেন্টের দুটো কিন্তু স্বাক্ষর লাগবে। স্বাক্ষর করার পর সই করার পর আপনাদের কিন্তু স্কুলে গিয়ে এটি জমা দিতে হবে। ঠিক এভাবে কিন্তু আপনারা যে ঐক্যশ্রী স্কলারশিপ আছে সেটি কিন্তু অনলাইনে আপনারা ফিল আপ করে আপনারা কিন্তু নিজেরা একটা দুটো সই করে আপনার বা আপনার আপনার সই এবং নিচে আপনার পিতার সই করে সেটি কিন্তু আপনার স্কুলে জমা দিলেই কিন্তু আপনাদের ঐক্যশ্রী ফর্ম ফিল আপ সাকসেসফুলি সাবমিশন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এটি করতে পারেন। যদি কোনোরকম করতে অসুবিধা হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এরকম ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।